ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ইমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউন বলে ও আসিয়া, ফিরাউন বলে ও আসিয়া, একটু শোনো না গা সবাই, আমার খোদা বলে শুধু তুমি বলো না। ফিরাউন বলে ও আসিয়া, ফিরাউন বলে ও আসিয়া, একটু শোনো না গা সবাই, আমার খোদা বলে শুধু তুমি বলো না। আসিয়া বলে ও ফিরাউন, আসিয়া বলে ফিরাউন, তুমি শুনে রাখো না গা, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফিরাউনের গো গো, ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ইমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ইমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। গজল আপনাদের জীবনে অনেক শুনেছেন, আরো শুনবেন, ঠান্ডা মাথায় গজলটি শুনবেন। ফেরাউন তার বিবি আসিয়াকে বলছে, আসিয়া সবাই আমার খোদা বলে, আমার একটাই দুঃখ একটাই বেদনা, আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না। যারা আলেম আলেম আছে কেন অনেক মাদ্রাসার ছাত্র আছে খুব ভালো করে জানে। চলো এবার ফেরাউন কি করলো, বিবি আসিয়ার সঙ্গে ব্যবহার শুরু করে দিল। কি করলো, বিবি আসিয়ার হাতে পায়ে পরে এক মেরে দিল, একদম আল্লাহ সাক্ষী। এমডি মতি রহমান কি দিচ্ছিল, কোন ফিরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না গা, আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেকে মারো না। ফিরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না গা, আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেকে মার, হাতে পায়ে পেরেক মেরে, হাতে পায়ে পেরেক মেরে দিল আসিয়া গা, তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না। ফিরাউন বলে গো, ফিরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না, ফিরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না, সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ইমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ইমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। হাতে পায়ে পেরেক মেরে দিয়েছে, ফেরাউন এসে হাজির হয়ে গেল। ওয়াসিয়া একটি বারের জন্য চলল না, আমি ফেরাউন বড় খোদা। আসিয়া বলেছিল, স্বামী ফেরাউন যে আসনে আমি তোমাকে বসিয়েছি ওই আসনে আমি আমার আল্লাহকে বসাতে পারবো না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ, একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। মায়েরা শুনুন, আপনারা তো সংসার করছেন অতি সুখে, ব্যাপক সুখে সংসার করছেন। স্বামী স্ত্রী যদি, আমাদের স্বামী স্ত্রী যদি একটু ঝগড়া হয়, গিন্নিকে যদি একটা চড় মারি, গিন্নি শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে, গিন্নি শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে, বলে তোমার ভাত খাচ্ছি না, খাও খাচ্ছি না, খাও না, ভাত না খাও রুটি খাও। হ্যাঁ, আল্লাহ পাক একটা বগি দেয় না, কত কষ্ট করে সেই বগিটা তোমার বাপ মিলিয়ে দিয়েছে, আল্লাহ পাক রহমত করেছেন তোমার প্রতি। আর এই বগি যদি স্লিপ খেয়ে চলে যায়, দ্বিতীয় বগি জোগাড় হবে বলে মনে হয় না। এখনকার ছেলেবিলে তো হান্ড্রেড হান্ড্রেড বদমাইশ, এখনকার ছেলেবিলে হান্ড্রেড হান্ড্রেড বদমাইশ। এই জন্য স্বামী যদি এক গা মারে সহ্য করো মা, তাতে তোমার লাভ হবে। চলো এবার ফেরাউন কি করলো, একদম আল্লাহর সাক্ষী একটা মিথ্যা কথা আমি এমনি মতিউর রহমান বলি না, যেটা একদম সহি সেটাই লিখেছি, মনোযোগ সহকারে শুনুন। ফেরাউন বড় একটা কোড়া নিল, নিয়ে সেই কোড়ায় তেল দিল, তোলা দিয়ে আগুন দিল, তেলগুলো টকবক টকবক করে ফুটছে। কসম কথা বলছি, বিবি আসিয়াকে সেই গরম তো তেলে ছেড়ে দিল, গরম তো তেলে ছেড়ে দিল। আঙ্গা গিনি গুনো দিনই শুনবে, তুই বলবে তোর বুকটা দেখ, খান কত লাতি মেরে বাপের বাড়ি যায়, আর জীবনে আসবো না, আর জীবনে আসবো না। মায়েরা শুনুন, ফেরাউনের বিবির নাম ছিল বিবি আসিয়া, কত কষ্ট করে ফেরাউনের কাছে সংসার করেছিল, একটু মনে করছে শুনুন।
फेरा उन एबार ऑर्डर दिलो फेरा उन एबार ऑर्डर दिलो एक टू सोनो नागा आमार बीबी आसी आके गरम तेल छाड़ो ना फेरा उन एबार ऑर्डर दिलो एक टू सोनो नागा आमार बीबी आसी आके गरम तेल छाड़ो ना गरम तेल छेड़े दिलो गरम तेल छेड़े दिलो बीबी आसी आगन तबु आसिया फेरा उनके खोदा बोले ना आसिया बोले गो गो आसिया बोले ओ फेरा गो तुम्हें सुने रखो ना आसिया बोले ओ फेरा गो तुम्हें सुने रखो ना आमार जीवन थाकते तोमाय खोदा बोलबो ना फेरा उनेर बीबी छिलो नाम ती आसिया ईमान वाला केमन छिलो सबाई सुनो ना गरम तेले छेड़े दिलो फिरौन एसे हाजिर होए गेलो ओ गो आसिया आमार प्राणेर आसिया एकटी बारेर जन्य बोले दाओ आमी फिरौन बड़ खोदा ओ आसिया एकटी बारेर जन्य बोलो ना तोमार तेल थेके मुक्त करे देबो আল্লাহ সাক্ষী ফেরাউন আসিয়ার মুক্তে খোদা ডাক শুনতে পেল না এবার ফেরাউন কি করলো বিবি আসিয়াকে একটা হাত টান টান করে বেঁধে দিল অপর হাতে টান টান করে বেঁধে দিল তারপর কি হচ্ছে দেখুন আসি আর ওই খা দুখানা ছিড়ে যে গেল গো আবার ও যে ফেরা উনে সে হাজির হইল ফেরা উন বলে ফেরা উন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না ফেরা উন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না সবাই শোনো না হাত দুখানা ছিড়ে গেছে আবারও গ্রেট বেঈমান এসে হাজির ফেরাউনের নাম দিয়েছি আমি গ্রেট গ্রেট বেঈমান তিনটি বেঈমান ফার্স্ট বেঈমান হলো ফেরাউন দ্বিতীয় বেঈমান নমরুদ তৃতীয় বেঈমান দয়ার নবী নিজের চাচা ছিল না গ্রাম প্রতিবেশী চাচার নাম তার আবু জাহেল যে এখন বর্তমানে পাইখানা করে শুধু গু খাচ্ছে গু জি এই তিনটি বেঈমানের নামে গজল আছে ফার্স্ট বেঈমান দিয়ে শুরু করলাম সব আমার নিজস্ব লেখা চলো ফেরাউন গিয়ে হাজির হয়ে গেল আসিয়া তোমার হাত দুখানা আমি জোড়া লাগিয়ে দেবো একটি বারের জন্য বলো না আমি ফেরাউন বড় খোদা আসিয়া বলেছিল আমার আল্লাহর জন্য আমি কুরবান করে দেবো কিন্তু আমার জবান থেকে তুমি কোনোদিনও শুনতে পাবে না তুমি ফেরাউন বড় খোদা একবার জোরে বলুন সুবহানাল্লাহ চিল্লে বলুন না সেই ফেরাউন কোথায় মিশরের জাদুঘরে মাছের মতন আল্লাহ পাক শুকনো করে তিতই ফেলে রেখেছে কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামতের দিন ফেরাউনের লাশটাকে বার করা হবে তাই না মাছের মতন চিৎ করে ফেলে রেখেছে ও ফেরাউন তুমি তো মিশরের প্রভাবশালী বাদশাহ ছিলে কই একটু মস্তানি দেখাও আর ফেরাউন মস্তানি দেখায় না ফেরাউনের মস্তানি একেবারে শেষ শেষ বেশ ফেরাউন কি করেছিল মায়েরা শুনুন লঙ্গা তরোয়ারি নিয়ে ফেরাউন বিবি আসিয়ার বুকের উপর চেপে বসে গেল আল্লাহ সাক্ষী বিবি আসিয়ার বুকের উপরে লঙ্গা তরোয়ারি নিয়ে বসে গেল সেই লঙ্গা তরোয়ারি দিয়ে বিবি আসিয়ার দিল কলেজা ভুড়ি যা ছিল সব তরোয়ারি দিয়ে কেটে বার করে নিল কেটে বার করে নিল আসিয়ার জবান থেকে ফেরাউন খোদা ডাক শুনতে পেল না আল্লাহ পাক সে ফেরাউনকে শাস্তি দিয়েছে দেইনি কথা বলে না ফেরাউনকে আল্লাহ শাস্তি দেইনি কঠিন থেকে কঠিনতম শাস্তি দিয়েছে সেকেন্ড বেঈমান রয়েছে নমরুদ নমরুদকে আল্লাহ একটা মশাই চিৎ করে দিয়েছিল চিৎ পাতা হ্যাঁ আল্লাহ যখন ফেরাউন নমরুদ যখন আল্লাহর সঙ্গে টক্কর দিতে লাগলো একটা খোড়া মশা আল্লাহর কাছে কাঁদছে বলছে আল্লাহ আল্লাহ আমার একটু পাওয়ার দাও না আমি একটু নমরুদকে টাইট করতে চাই আল্লাহ বলছে এই খোড়া মশা তো পানি তুই কি টাইট করবি বলছে আপনি একটু হুকুম দেন একটু হুকুম দেন আমি নমরুদ তো দেখে লবো আল্লাহ পাক হুকুম দিল খোড়া মশা ছুটতে 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 জায়গার পাইনি নমরুদের নাকের মধ্যে চলে গেছে নমরুদের নাকের ভিতরে চলে গেল এখানে যে একটা করে কামড় মারে নমরুদ তো ছটফট করে তখন বলছে কেন আল্লাহর সঙ্গে টক্কর দেওয়া না
জি সে গজল আপনাদের কাছে শোনাবে ইনশাআল্লাহ চলুন পরিবর্তন শিল্পী অনেক শিল্পী রয়েছেন ইনশাআল্লাহ অ্যাকচুয়ালি গজল এটা জমানো ব্যাপার যেমন লোকটা চলে গিয়েছিল ফুল হয়ে গেছে